কাদা লাগে গত 2 বছর থেকে করোনা আক্রান্ত আছে মহাকুমার লাগে আর এই বছরের অসুখটা একটু পাতলা নমস্কার প্রিয় দর্শক আমি সুমা রাজকুমারী আপনারা সবাইকে ওয়েলকাম জানাইলাম আজকের আমরার একটা ইউনিক ভিডিওতে ভিডিওটাই লগে একটা আমরা একটা প্রজেক্ট নিছি তা প্রজেক্টটা মানে আপনারা দেখবা আমরা সঙ্গে থাকলে বুঝবাই কি প্রজেক্টটা আর আমরা সঙ্গে আজকে থাকবো একটা ছোট মোনা মোনাটারও আপনারা বহুত ভালো পাইন তে মোনাটারও দেখালেই কি করতে লাগবো ভিডিওটা লাস্ট অবধি দেখতে লাগবো মোনাটা লাস্টে আইব লাস্ট হতে আর আজকে মানে আমরা যে প্রজেক্টটা যে আমরা করতাম তার লাগি আমরা চুজ করছি আপনার খুবই একটা পরিচিত মানে পার্লার তে পার্লারটার নামটা হইল গিয়া দেখুন মান্না এন্ড ত্রিশা মেকআপ স্টুডিও একাডেমি স্পেশাল ইন ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার স্ট্রেটনিং আর অ্যাড্রেসটা হইল গিয়া লক্ষ্মীনারায়ণ বিবাহ আসর মানে আগের যে পুরানা গোপীনাথের ঠিক অপোজিটে এখানে লেখা আছে মান্না এন্ড ত্রিশা অ্যাড্রেসটা তো আপনারা জানাই আছে পাবলিক স্কুল রোড পুরানা গোপীনাথের ঠিক অপোজিটে আইয়া উপরে আইয়া ফার্স্ট ফ্লোরে আইয়া ওই তো মান্না মান্না অ্যান্ড ত্রিশা মেকআপ স্টুডিও আজকে যে প্রজেক্টটা নিয়ে আইছি সাকসেস করবই তো হ্যাঁ আমি তো মেইন যে লিড পার্টটা নিছি তো দেখো না পুরো মুখের অবস্থা একদম ড্রাই হয়ে গেছে টেনো পড়ছে না এটা আমি ফেশিয়াল করিয়া দিমু তারপরে ক্লিন আপ ফেশিয়াল করিয়া তারপরে মেকআপটা স্টার্ট করব ফেশিয়ালে কি কি আছে ফেশিয়ালটা লোটাস ফেশিয়াল আছে গো শেনাজের আছে আমার লোটাস গ্লোটা করে হ্যাঁ লোটাস গ্লো ফ্রুটসের আছে রাগার আছে অথ্রি আছে আর কি দুর্গাপূজা লাগি কোনো অফার আছে দুর্গাপূজা লাগি অফার আছে প্রচুর অফার আপনারা তো আর প্রিয় দর্শক থ্যাংক ইউ মান্না দেশারে অত সাপোর্ট করার লাগি থ্যাংক ইউ জানা থ্যাংক ইউ সব আমরা খুব সাপোর্ট করার লাগি হ্যাঁ আমরা তবে বলি না পৌঁছানো তিন চার বার আই এখানে আই যে আমরা অফারটা আছে এখন অফার 50% অফ সব কিছুতেই মানে তোমার 30 সেপ্টেম্বর পর্যন্ত পূজার অফার তো 50% অফ মানে আমি সব রেট মেনশন করিয়া দিমু লাস্টে আর স্ট্রেটনিং ও স্টার্টিং 2500 থেকে শর্ট লেন্থ তার লেন্থ অনুযায়ী আমরা প্রাইসটা দিয়ে থাকি স্ট্রেটনিং এ কোনো অফার নাই স্ট্রেটনিং এ তো আবার 2500 থেকে স্টার্টিং 2500 থেকে স্টার্টিং প্লাস ফেশিয়াল না আছে 400 500 এরকম ক্লিন আপ আমরা যেরকম সাজলাম আপনারা আমরারে দেখিয়া সাজবা আর প্লাস প্রিয় দর্শক আপনারা সবসময় কই আজকে এই পার্লার কালকে এই পার্লার এটা না আমরা আপনারা সব রাস্তাটা দেখাইয়া দিলাম কোন জায়গা কি কি পাওয়া যায় ঠিক না তা আপনারা এখন নিজে বুইয়া সিলেক্ট করবা কোন জায়গা তাইলে আপনারা বেনিফিটটা বেশি পাইবা তে শুরু করে দে সব পার্লারে তো সবকিছু থাকে না যেমন আমরা এখানে মেকআপটা মেইন তারপরে স্ট্রেটনিংটা তারপরে ফেশিয়াল গুলো এটা লাস্টে আর দুর্গাপূজা সময় সব সপ্তাহ লাগে সপ্তাহ লাগে ছিল লাগে খুব লাগে আর তো বডি সবকিছু করা সবকিছু হয় সব ঠিক আছে মেনিকে পেডিকো করাই মানে বাটি বাকি মানে আচ্ছা আমি লিস্টটা দিয়ে দিলাম ঠিক আছে লিস্টটা দিবা আমরা সঙ্গে থাকবা সুমা মিসের স্পেশালটা স্টার্ট হয়ে গেছে দেখুন সুমা মিসের স্পেশালটা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ পাবলিদি তুমি কেন কি দাঁড়া
আরে অফারগুলো শুনিয়া আর আমি অপেক্ষা করতে পারছি না, ফট করে দৌড় মারি আইয়াছি, বই গেছি, মানে চুলটা করতেই ওয়াশ করিয়া আইছি না, দিদিয়ে খুব তাড়াতাড়ি ওয়াশ ওয়াশ করিয়া বইয়েছি। অ্যাকচুয়ালি আমার চুলটা প্রিয়দর্শক মানে খুবই রাফ হইয়াছে, আর এই রৌদ্রের মধ্যে বৃষ্টি রৌদ্র কিচ্ছু দেখলাম না, মন ভাবি আমরা কাজে হার্ড ওয়ার্কিং করে ভাবলিছি নাই না, শুধু আমি না সবই আমরা কষ্ট খুবই কষ্ট করলাম, তার কারণে দিদি অফার দিছে শুনিয়াই আমি বই গেছি চুল স্পা করার লাগে। তো চোখ যেহেতু বন্ধ আমি খুলতে পারলাম না মুখটা জলের, আমরা এই প্রজেক্টের লাগি কালকে রাত্রে 2টা অবধি মাত্রাম করিশ্মা আমি আর ত্রিশা, কিন্তু তার মধ্যে আমরা মনস্বী কিন্তু মোবাইল সুইচ অফ করে ঘুমান। প্রিয় দর্শক আমরা কালকে কারেন্ট আসলো না, আপ বুঝুন এখন কে মানে কতটুক সিনসিয়ার কাজে ঘুমার, বাবলিয়ে দুইবার ফোন করছে কিন্তু নিজের লাগেই ফোন করছে, প্রিয় দিদি আমি কিতা পড়বো গো, কি শাড়ি পড়বো গো, হই যা ত্রিশা দিস মামি সে মুকুটে কিতা লাগাইছো গো, এটা ডিটেল লাগান নিচে ডিটেল প্যাড আমার মুখে 10% তো আছে 10টা রিমুভ করে লাগে। দিদি যে এখন কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে কি সাজানি হওয়ার, এটা এখন আমরা কইতাম না, এটা জানার লাগি আপনারা ভিডিওটা পুরো দেখতে লাগবো, তখনই আপনারা জানতে পারবা। আর সুমামিশ কিছু কইবাই নি গো, কিছু হইতে না না লাস্টে কিছু কই, আর এখন আমরা মনশ্রীরও মেকআপ স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমরা মনশ্রীরও মেকআপ স্টার্ট, মনশ্রীও কি মানে রূপ দিয়া সাজের এটাও এখন কইতাম না, রহস্য আসে আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও না মনশ্রী, তো মনশ্রীরে খুব তাড়াতাড়ি দেখবেন নতুন রূপে, এতদিন তো আপনারা মনশ্রী দেখবেন আমরা পুরো টিমের সঙ্গে একটা ছুট্টও আছে তাইরও দেখবেন আপনারা। আর প্রিয় দর্শক আমরা করিশ্মা ম্যাডাম আর রাস্তা আছে, করিশ্মাই আজকে যে লুকসটা মানে করিশ্মারে দেওয়া হইতো ওইটা তো স্যার মেকআপটা শেষ হয়ে গেছে, এখন বাবলিদির মেকআপটা স্টার্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখুন বাবলিদির মেকআপটা আমরার মান্নাদাই করিয়াদের আর ত্রিশাদির সুমামিসের মেকআপটা ত্রিশা দিয়ে করিয়া দিচ্ছে। দিদি তুমি দেখি একটা ইয়ে বই গেলা এরাম তুমি দেখাইলা এখানে আমারে, আজকে আমি আমার প্রিয় দর্শকের একটা অ্যাটম বোমের মতো একটা মানে সারপ্রাইজ দিতে আসলাম লাস্টে, দেখাইলিছি না নেই দেখাইলে শুধু এটা লেগে তো আমি ফার্স্টের থেকে আজকে ভিডিও দাইলাম না সাইলেন্ট দিদি আজকে সাইলেন্ট লুকটা দেখলে তারা মাথা ঘুরে 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 একজন থেকে একজন না নেই একজন থেকে একজন। প্রিয় দর্শক আপনার সঙ্গে একদম লাস্টে আবার ফাইনাল সঙ্গে থাকবা, কিন্তু খুব একটা বাম্পার একটা লুক নিয়ে আমরা এলাম, কিন্তু অবভিয়াসলি মান্না অ্যান্ড ত্রিশাস মেকআপ স্টুডিও একবার না চারবারের মতো হয়ে গেছে, আমরা তারার সঙ্গে অলরেডি কাজ করে লেছি, তো তারার কাজের ব্যাপারে আর কিছু ক্লারিফিকেশান দেওয়ার প্রয়োজন এতটা নাই, কেন কি আপনারাও খুবই ভালোভাবেই মানে তারা এখন চিনি লেছেন আর জানোই না যে তারার কাজটা যে কত ভালো। এখন কিন্তু করিশ্মাদের লুকসটা কি আপনারা দিদি কীরকম লাগের ফটাফটি, দিদি তো আজকে খুবই খুশি, তার লেগে স্মাইলটাই অন্যরকম দিদির। সো দেখুন আমরা ফুল টিম পুরা ব্যস্ত সাজতে, বাবলি মুখ দেখাইও না পিছনে, ওইদিকে দেখা ওইদিকে দেখো, ও বাবলি ওইদিকে দেখো, হো না মাতি বাবলি দেখো, বাবলিও পুরা সাজাত ব্যস্ত, আর এদিকে ত্রিশায় সাজার, আর এদিকে গিয়া মান্নাই, আমরা করিশ্মারে আজকে বেশি ফোকাস করব, কেন কি প্রিয় দর্শক করিশ্মার যে লুকসটা আনে যে আপনারা কমেন্টে লিখবা যে এই সময় যে লুকসটা লিয়া আপনার কাছে আইছে করিশ্মা একটু ইউনিক লুকস ঠিক না নেই, হ্যাঁ মডার্ন মান্না ত্রিশা আজকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে, আমরা মান্না আর ত্রিশাই অ্যাকসেপ্ট করছে, খুবই তাড়াতাড়ি আইলাম কিন্তু ফাইনাল লুক, হ্যাঁ ফাইনাল লুক সি, সো হঠাৎ করে দর্শকবৃন্দ আমি আই গেলাম তারার ভিডিওতে, আবার একটা কারণ হঠাৎ করে আমি আইয়া একজনের দেখি আমি চিনতে পারছি না, এবং চিনতে না পারার কারণে আমি আই গেছি এখানে আপনারা দেখাই বাম্পার একটা জিনিস,
এমন ভাবে লুকসটা চেঞ্জ হই গেছে এখানে, মানে আউট অফ ইমাজিনেশন। মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ জানাইতে লাগবো এখানে, এবং হয়তো আপনারা দেখলেও আপনারা চিনতে পারতেন। আপনারা চিনিয়া জানাইবা, কমেন্টে করবা কারে দেখাইতেছি। রেডি, 1 2 3 টা। এই যে মানুষটাকে, মানুষটা নাই, এটা তো রাক্ষস, এই রাক্ষসটাকে আপনারা জানাইবা কমেন্টে। আর পিছনে আপনারা দেখতে পারেন আরেকজন, তাই কিতা সাচ্ছ ইনগো, কিতা সাচ্ছ গো দিদিমণি। আচ্ছা, একটু পরে বোঝা যাইব। আর স্পেশালি আমি তো চিনতে পারছি না, আমিও আপনারা হয়তো চিনতে পারেন না, কিতা জানি না, আপনারা কমেন্টে জানাইবা। আচ্ছা, ছোট আপনার মেইন কিউটি পাই, এই দেখুন। আরে বাহ, কেয়া বাত, খুব সুন্দর। হ্যালো হ্যালো কো, হ্যালো হ্যালো, ওকে হ্যালো হ্যালো। আর এদিকে আপনার রয়েছে আপনার বাবলি। বাবলি আজকে বহুত সুন্দর একটা রূপ লইছে গো, তিসরি আখ জ্বালাই দিব, মানুষে জ্বালাই দিব। এরপরে এখানে এসে আমরা মেইন দেখি দেখি, খুব সুন্দর করিশ্মার এই লুকটা আমার খুব ভালো লাগছে। আমি কইছি তাইরে এইরকমই থাকতো, তুমি এরকম থাকলে একটু ঠান্ডা ঠান্ডাই থাকবা গো। হ্যাঁ, মানে আমার উশৃঙ্খল আমি সারেরও আর ভালো লাগে না। খুব সুন্দর, সিম্পল এবং পারফেক্ট লুক দিছে করিশ্মারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ তৃষা মান্দারে, অন্য অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে এসে যাইছি, থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, আমরা মনশ্রী যে মেকআপ আর্টিস্ট আপনারা দেখবেন, মান্না খুব বাম্পার করে এসে যাইছো, আইডিয়াটা কিরকম আইলো? আচ্ছা, নিজেরটা লাগাই দেয় না, আর খুব সুন্দর করে আপনারা দেখুন। এই লুকটা ঠিকই লাগে না? ও মাই গড, কিটা লাগে? গত 2 বছর ধরে করোনা আক্রান্ত আছে, কুমার লাগে আর এই বছর অসুস্থ, একটু পাতলা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তারা হইল গিয়ে আমরার মান্না ত্রিশাদের, মান্নাদার ত্রিশাদের স্টুডেন্ট। এখানে তারা ক্লাসেস করে, তো ব্যাচ ওয়াইজ ক্লাস করা হয় তিন দিনে আর কি। তো তোমরা একটু কও, তোমরা কীরকম লাগে বা কয়দিন থেকে তোমরা এখানে শিখতেছ? আমার জাস্ট 3 দিন হয়েছে, আমি অ্যাডমিশন নিছি। তো আমার অনেক ভালোই লাগতেছে, দ্বিতীয় কাজ শিখতেছি। আমার নাম সুপর্ণা চক্রবর্তী, আমি বদরপুর থাকি, এখানে ডেইলি এসে ক্লাস করি। হ্যাঁ, বদরপুর থেকে আয়া ক্লাস করি। হ্যাঁ, আমি আগেই দেখছি এটাই বেস্ট, দিদির যেটা পার্লার এখানেই বেস্ট, এর লিগা আমি এখানে আয়া শিখতেছি। 3 দিন হয়েছে আমি অ্যাডমিশন নিছি, তো আমি রেগুলার ক্লাস করি এখানে। তো দেখুন, এখানে দিদির স্মুথনিংটা চলে, আর যেহেতু পূজা আই গেছে, পূজার মধ্যে তো স্ট্রেটনিং, স্মুথিং, মানে না হইলে তো পূজাই আমরার হয় না। চুলেই মেয়েরার সৌন্দর্য, আর সব মানে বাফারগুলো কিন্তু বাম্পার দিছে, তাহলে কেউ থাকতে পারে না। এটার লেগে মান্না অ্যান্ড ত্রিশার মেকআপ স্টুডিওতে আয়া দিদি, তারা খুব সুন্দর স্মুথ সুন্দর স্মুথিং অ্যান্ড স্ট্রেটনিং করিয়া দিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা দেখা বুঝতেই পাররা, অনেক বড় একটা বিগ প্রজেক্ট নিয়ে আজকে আইছিলাম আমরা ত্রিশাদি আর মান্নাদার পার্লারে, যেটা হচ্ছে মান্না অ্যান্ড ত্রিশাস মেকআপ স্টুডিওতে। ফুললি সাকসেসফুল, আমরা তো স্যাটিসফাইড। এখন বাদ বাকিটা আপনারার উপরে ছাড়লাম, আপনারা কমেন্টসের আমরা ওয়েট করবো যে কীরকম লাগের, স্বয়ং মা দুর্গাই লাগের। তো আজকে আমরা সুমা মিশ্রে, আমরা ত্রিশা দিয়ে পুরো দুর্গা লুকসটা দিছে, আর এদিকে হইতেছে চণ্ডী, চণ্ডীর লুকস দিছে কিন্তু এক্সপ্রেশনটা তাই আনতে পারেন না, এটা তাই প্রবলেম, খালি হাসের হইছে রুদ্ররূপ দেখাও। আর এই যে আমরা ছোট্ট দুর্গা, একদম মানে দুর্গাই, তো সুমা মিশ্রের ভাইয়ের মেয়ে, আপনারা অনেক ভিডিওতে দেখছেন তাইরে সম্ভবীরে। আর আমি তো সতী, কিন্তু একটাও গুণ আমার নাই সতীর মতো। এই যে এই যে মেইন মেইন, আর তাইর কিন্তু ফুল মানে এই যে মুচ, এইগুলা আইব্রোজগুলা সব মান্নাদা করছে আর কি। তো দুইজনে মিললেই আমরা গরম মশলা টিমরে খুবই সুন্দরভাবে সাজাইছে। আর এই ধরনের লুকস দেওয়ার পরে তো আপনারা বুঝতেই পারলেন যে মেকআপ আর্টিস্ট কতটুক পারফেক্ট, এটা আর বোঝানির প্রয়োজন নাই। হ্যাঁ, একদম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো, কিন্তু অফারগুলা প্রথমে একবার সুমামিসে আপনারা নিশ্চয় কইছে ফেসিয়ালের ব্যাপারে, আর করছেও ফেসিয়াল, তো আমি আবার কইলাম, প্রত্যেকটা ফেসিয়ালের মধ্যে আছে 30% অফ দুর্গাপূজার ফেসিয়াল অফার, সঙ্গে আছে স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের মধ্যে 50% অফ,
আর ম্যানিকিওর পেডিকিওরের মধ্যেও আছে 30% অফ। তো আপনারা নিশ্চয় আইবা আর মান্না ত্রিশা স্টুডিওর মধ্যে স্ট্রেটনিং স্মুথনিং ফেশিয়াল আপনারা নিশ্চয় করাইবা আর সঙ্গে ম্যানিকিওর পেডিকিওর। হ্যাঁ আর 1500 আর সঙ্গে আছে ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ সব ধরনের মেকআপই হয়। আর মেকআপ দীক্ষা তো আপনারা বুঝতেই পারা যে মেকআপ কতটুকু সুন্দর। আর আজকে এটা ফার্স্ট টাইম না, আমরা অলরেডি 3-4 বার ভিডিও করছি, আপনারা খুব সাপোর্ট করছেন আমরারে প্লাস উনারারে। তো আশা রাখবো এইবারের ভিডিওটাও আপনারা খুবই সাপোর্ট করবা। তো নিশ্চয় ভিজিট করবা মান্না অ্যান্ড ত্রিশা মেকআপ স্টুডিও পাবলিক স্কুল রোডের ঠিক অপোজিটে, আরও ইজি কইরাম লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরের ঠিক অপোজিটে পাইবা ফার্স্ট ফ্লোরে মান্না অ্যান্ড ত্রিশাস মেকআপ স্টুডিও। আর ওয়েট করবা মানে অপেক্ষায় থাকবা আমরা গরম মশলা টিম থেকে মহালয়ার দিন ভোরবেলা নিয়ে আইরাম আপনারা লেগে একটা ধামাকেদার ভিডিও। কিন্তু তো ভিডিওটা আমরা এখানেই শেষ অসুর একটু মানে করোনা এফেক্টেড আর কি, আর তাছাড়া এবার ফ্লাডও একটু এফেক্ট হয়ে গেছে তার লেগে একটু। হ্যাঁ একদম আর আমরা ছোট দুর্গারে কিরকম লাগছে এটাও প্লিজ কমেন্টে জানাইবা। তো থ্যাংক ইউ সো মাচ, খুবই স্যাটিসফাইড আমরা তোমার সঙ্গে কাজ করিয়া। হ্যাঁ অ্যাকসেপ্ট করছো পুরো একদম সাকসেস হইছো। তো নেক্সট দিন আবার দেখা হইব আরেকটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আইব কিন্তু আবার কইরাম 25 তারিখ সকালবেলা, যেটা আমরার আগমনীর ভিডিও আর মান্না অ্যান্ড ত্রিশাদির ফুল ভিডিওটা তো খুব তাড়াতাড়ি আর আপনারা দেখবা। বাই বাই সতী, বাই বাই কই না, বাই বাই মডার্ন সতী।